দিনাজপুরের বিভিন্ন উপজেলার বোরো ক্ষেতে দেখা দিয়েছে লেদা পোকার আক্রমণ। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। দিনাজপুর প্রতিনিধি রেজাউল করিম রঞ্জুর পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। জেলার প্রায় প্রতিটি উপজেলায় শুরু হয়ে গেছে ধান কাটা। এই সময়ে সদর, চিরির বন্দর, পার্বতীপুরের বিস্তীর্ণ এলাকার ক্ষেত জুড়ে দেখা দিয়েছে লেদা পোকার আক্রমণ। কেটে ফেলছে ধানের শীষ, এতে নতুন করে কীটনাশক দিতে হচ্ছে, ফলে বেড়ে যাচ্ছে উৎপাদন খরচ। এমতো অবস্থা যদি থাকে তাহলে একটু ক্ষতি হবে আমাদের। এখন যদি আমরা এই এটা ট্রিটমেন্ট দেই তাহলে আমাদের খরচাটা একটু বাড়ি যাবে। এই যে পোকাটাতে লাগছে লেদা পোকা, আর এখন কি পদ্ধতি দিয়ে দানা পোকাটা মরবে এটা তো এখন আর বোঝা যাচ্ছে না। চেষ্টা করতেছি কিন্তু চেষ্টা বাইরে চলে যাচ্ছে, আমাদের শিশু শুকাচ্ছে এবং কি পোকা নামতেছে না। লেদা পোকা দমনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে পরিমিত পরিমাণে কীটনাশক দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই শীষ কাটা লেদা পোকাটা মূলত একটি নিশাচর প্রাণী, এটার নকটয়েডাল মথ বলা হয়। এটা এই পোকার আক্রমণ সাধারণত রাতের বেলায় এরা ক্ষতি করার জন্য বের হয়। তো যে কারণে এই পোকা দমনের জন্য আমরা কৃষক পর্যায়ে ক্লোরোপাইরিফাস, কাভারিল এবং অথবা অ্যামামেটিন বেনজোর যে কোনো একটি গ্রুপের ওষুধ যদি অনুমোদিত মাত্রায় সন্ধ্যার আগে আগে কৃষক যদি বিঘা প্রতি 4 মেশিন হারে স্প্রে করে তাহলে এই পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে এবং এটার কোনো ক্ষতি করতে পারবেন। তো এখন পর্যন্ত আমাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং কৃষকরা অত্যন্ত সচেতন এবং সজাগ আছে। তারা যে ফলনটা আশা করছে সেই ফলন যাতে বিপর্যয় না হয় কৃষি বিভাগও তাদের পাশে আছে। জেলায় এবার 1,73,790 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।